you uh -huh. নমস্কার সুস্বাস্থ্যের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বার্ধক্যকে বলা হয় জীবনের দ্বিতীয় শৈশব আর এই দ্বিতীয় শৈশবকে যদি উপভোগ করতে হয় তার একটাই মন্ত্র সেটা হচ্ছে নিজেকে কর্মক্ষম রাখা এবং সুস্থ রাখা আর এই সুস্থ বলতে কিন্তু বোঝায় শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয়ভাবেই কিন্তু অনেক ক্ষেত্রে বার্ধক্যজনিত বিভিন্ন কারণে অথবা অন্যান্য কারণে এই সুস্থ থাকা হয় না প্রবীণদের কিন্তু কিছু নিয়মাবলী কিছু সতর্কতা কিছু পরামর্শ যদি আমরা অবলম্বন করে চলি তাহলে কিন্তু জীবনের এই দ্বিতীয় অধ্যায়কে পূর্ণোদ্যমে উপভোগ করা যায় আমাদের আজকে সুস্বাস্থ্যে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে আমাদের আজকে সুস্বাস্থ্যের বিষয় বার্ধক্যে সুস্থ থাকার বার্তা আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই প্রথিতযশা বিশিষ্ট চিকিৎসক ডক্টর চিন্ময় কুমার মাইতি অনুষ্ঠানে স্বাগত আপনাকে উনি জেরিয়াট্রিক সোসাইটি অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান এবং উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর নীলাদ্রি সরকার উনি জেরিয়াট্রিক ক্লিনিকের ইনচার্জ এস এস কে হাসপাতাল দর্শক বন্ধুরা আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন আজকের এই বিষয়বস্তু নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর দুটি হল টু ফোর টু থ্রি ফাইভ টু 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 এবং টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশনের সাউন্ডটা মিউট করে তবেই প্রশ্ন করবেন এবং বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন করবেন স্যার শুরু করব আপনাকে দিয়ে বার্ধক্য এই কথাটা তো আমাদের সকলেরই জানা কিন্তু বার্ধক্যের যে একটা আলাদা ভাগ চিকিৎসা বিজ্ঞানের জেরিয়াট্রিক্স এই কথাটা আমাদের অনেকেই জানেন না তো এই যে জেরিয়াট্রিক্স এবং দিনে দিনে যে জেরিয়াট্রিক্সের একটা আলাদা গুরুত্ব এবং অনেকের আবার প্রশ্ন করে যারা জানেন যে বয়স মানে তো একই অ্যাডাল্ট তারা আবার আলাদা চিকিৎসা কেন সেটা যদি একটু বলে আমি খুব মানে বেসিক ভাবে বলছি জিনিসটা যে আমাদের এই মানব জীবনের যে জন্ম থেকে মৃত্যু এই যে পুরো সময়টা সেটাকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করি একটা শৈশব কৈশোর যৌবন এবং বার্ধক্য তা এই ভাগ করার কারণ হচ্ছে প্রত্যেকটা ধাপে এই প্রত্যেকটা প্রত্যেকটা ধাপে আমাদের শারীরবৃত্তিও কিছু কিছু পরিবর্তন ঘটে এবং আমাদের যদি শরীর খারাপ হয় অসুখ বিসুখ যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা ধাপে একই হয় না ডিফারেন্ট ধাপে কিছু বিশেষ বিশেষ অসুখ বিসুখ হয় এবং আমাদের যে এই শরীর এই শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ সেই মস্তিষ্ক থেকে শুরু করে আমাদের হৃৎপিণ্ড লাং হার্ট কিডনি বা বৃক্ষ এই যে সমস্ত সিস্টেমগুলো আছে আমাদের সেগুলো এই আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোতেও একটা পরিবর্তন আসতে থাকে আচ্ছা সেই যেটা সেটা আমরা যখন তিনটে ধাপ পেরিয়ে শৈশব কৈশোর আর যৌবন পেরিয়ে যখন আমরা সকল বার্ধক্যে এসে পৌঁছচ্ছি তখন সেগুলোতে বেশ কিছু পরিবর্তন অলরেডি ঘটে যায় আচ্ছা সেই পরিবর্তনগুলো যে ঘটে সেটা বলার আগে আমি একটা কথা বলে সাধারণত এই যে বার্ধক্য ব্যাপারটা আমাদের দেশে মানে ডেভেলপিং কান্ট্রি উন্নত উন্নয়নশীল দেশগুলোতে ষাট বছর বা তার উপরের বয়সটাকে আমরা বার্ধক্য বলে ধরি যেটা উন্নয়ন উন্নত দেশগুলোতে যেমন ইউরোপ আমেরিকাতে ওটা সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টির ওপরে ধরা হয় আবার সেই ষাটের ওপরের যে ভাগটা সেটাকেও কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ষাট থেকে সত্তর এই গ্রুপটাকে বলা হয়েছে আর্লি এলডারলি বা সদ্য বয়স্ক হয়েছেন সত্তর থেকে আশিটা হচ্ছে মধ্য এবং আশির ওপরটাকে আমাদের এখানে ধরা হয় যে বয়স্ক বয়স্ক তা বেসিকালি তিনটে স্টেজ করার কারণ হচ্ছে কি যে যারা সদ্যবয়স্ক তারা মোটামুটি একটা নর্মাল অ্যাডাল্টের মতো ইন্ডিপেনডেন্ট তারা মানে খুব একটা হেল্প লাগে না নর্মাল লাইফই লিড করে তারা কোনো উইদার এক্সট্রা সাহায্য ছাপ করছে যারা মধ্য ব্যাপারটাতে আছেন সত্তর আশিতে ইউজুয়ালি বলা হচ্ছে এটা সাধারণত যেটা ঘটে তারা সাধারণত একটু কিছুটা কিছুটা হেল্প লাগে তাদের প্রতিদিনকার জীবনযাত্রা চালন করার জন্য কিছুটা হেল্প লাগে আর যারা আশির উপরে তাদের সাধারণত তারা ডিপেন্ডেন্ট হয় নির্ভরশীল হয় তারা কারণ তাদের আরও অনেক শরীর সার্বৃত্তে এত কিছু পরিবর্তন ঘটে গেছে যে তারা নিজে নিজে আর ইনডিপেন্ডেন্ট যারা থাকতে পারে না তা এখন এই কি পরিবর্তনগুলো ঘটে এখন ঘটার মধ্যে যেটা হচ্ছে যে আমরা ওই যেটা বললাম যে আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সবগুলো মিলিতভাবে কাজ করে বলে আমরা একটা স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে পারি এবং বয়সের সাথে সাথে প্রত্যেকটাতে পরিবর্তন আসে প্রথম যেটা পরিবর্তনের কথা বলবো যে আস্তে আস্তে সব জায়গাতে একটু করে ডিক্লাইন বা একটু ক্ষয় ফাংশন ক্ষয় হতে থাকে হ্যাঁ সে নানা রকম ইঞ্জুরি মানে বয়সের এফেক্ট এনভায়রনমেন্টাল এফেক্ট হ্যাঁ সব কিছু মিলে একটা ক্ষয় হতে থাকে সমস্ত সিস্টেমের মধ্যে দ্বিতীয় যেটা হতে থাকে আমাদের একটা যেটা হোমিওস্ট্যাটিক রিজার্ভ বা যেটা বলি আমাদের সহনশীলতা ব্যাপারটা সেটাও কমতে থাকে কিরকম একটা উদাহরণ দিই একটা সত্তর বছরের বয়স্ক আর একটা তিরিশ বছরের যুবক দুজনেই বাজারের ব্যাগ নিয়ে চলেছে দুজনের হাতেই পাঁচ কেজি ব্যাগ নিয়ে চলেছে দুজনেই সুন্দর চলেছে কিন্তু বয়স্ক লোকটাকে যদি পাঁচ কেজি জায়গায় দশ কেজি দেওয়া হয় তিনি কিন্তু আর পারবেন না কিন্তু যে যুবকটাকে তাকে যদি বিশ কেজি দেওয়া হয় সে হয়তো হেলে দিলে বিশ কেজি নিয়ে চলে যাবে এই যে পাঁচ কেজি আর বিশ কেজি কুড়ি কেজির মধ্যে যে ডিফারেন্স এটা হচ্ছে রিজারভ ও পাঁচ কেজি নিয়ে যাচ্ছে বলে কিন্তু কুড়ি কেজি পারে বুঝতে পেরেছে কিন্তু বয়স্করা আপনি বলতে চাইছেন যে কর্ম আমাদের অঙ্গগুলোর একটা ক্ষয়জনিত সমস্যা হয় আর তাছাড়া সহনশীলতা এই মূলত কমে যায় যার কারণে একটা আলাদা রকমের গুরুত্ব দেওয়া হ্যাঁ দুটো দুটো হলো আমি এটা একটুখানি আসছে ডক্টর সরকার আপনার কাছে যেটা জানতে চাইব যে স্যার তো ভালোভাবে বলছিলেন যে কীভাবে হয় কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে কি কি ধরনের সমস্যাগুলো আসে মানে মূলত যদি প্রথমে একটু শারীরিক সমস্যা আমরা জানতে জানতে চাই আর কি যে শারীরিক কী কী সমস্যা বয়স্করা হবে দেখুন বয়স হয়ে গেলে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার হাইপার টেনশান খুবই কমন ডায়াবেটিস খুবই কমন এছাড়া ডিজিজ হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে আমাদের সারা পৃথিবীর মধ্যে সাউথ ইস্ট এশিয়াতে খুব অল্প বয়সেই দেখা যাচ্ছে ইস্কিমিক হার্ট ডিজ হয়ে যাচ্ছে তার ফলে অনেক কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এছাড়া কিডনির সমস্যা ক্রনিক কিডনি ডিজিজ লাংয়ের ডিজিজ তার মধ্যে একটা সিওপিটি খুব ইম্পর্ট্যান্ট যারা ধরুন স্মোক করছেন তাদের একটা সিগনিফিকেন্ট অনেক অংশ একটা সিওপিটিতে ভুগছেন তারপরে ধরুন সিওপিটি ছাড়াও অ্যাজমা প্রচুর অ্যাজমা পেশেন্ট আমরা পাচ্ছি এখানটায় বয়স্ক মানুষদের এছাড়া আপনারা ধরুন কিডনি সমস্যা কিডনিতে ধরুন বারবার মেয়েদের পার্টিকুলারলি ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন হচ্ছে ঠিক আছে মাস্কুলার প্রবলেম খুবই কমন ধরুন দেখবেন প্রায়ই দেখবে কারোর কোমরে ব্যথা কারোর মাথা ব্যথা বিভিন্ন জয়েন্ট ব্যথা এই জয়েন্ট পেন এই মাস্কুলার প্রবলেম কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমাদের পাওয়া যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে যে ধরুন আমাদের পেটে গ্যাস অম্বলের প্রবলেম এটা দেখবেন প্রায় লেগেই আছে গ্যাস অম্বল আমার আমাদের প্রায় লেগে আছে অজন্য একটা বিরাট সমস্যা হচ্ছে তারপরে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্রেনের সমস্যা দেখা গেল একটা স্ট্রোক হয়ে গেলো বা কারোর দেখা গেল তো পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে গেল বা অন্য কোনো বায়োপ্যাথি হয়ে গেলো বিভিন্ন রকম সমস্যা যত বয়স হচ্ছে আস্তে আস্তে সমস্যা বাড়তেই থাকছে মানে এগুলো কি কোনো অঙ্গের ক্ষয়ের সঙ্গে জড়িত হ্যাঁ এগুলো ধরুন এই যে ইস্কিমিক হার্ট ডিজিজ হচ্ছে কি হচ্ছে বেসিক্যালি আমাদের যে আর্টারিসগুলো আছে আর্টারিসগুলোর মধ্যে লেয়ার জমে যাচ্ছে কোলেস্ট্রল ডিপোজিশন হয়ে যাচ্ছে হয়ে গিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে তখন হঠাৎ হয়তো স্ট্রোক হয়ে যেতে পারে বা হার্টে হলে হার্ট অ্যাটাক করতে পারে বা লেগে হলে পায়ে ভাস্কুলার ডিজিজ হয়ে যাচ্ছে বারজাস ডিজিজ হয়ে যাচ্ছে

না না ঠিক আছে আপনার আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আপনি প্রেসারে ভুগছেন ট্রাইগ্লিসাইড বেশি কিন্তু তার সাথে সাথে কোমরে একটা ব্যথামনি অনুভব করছেন যেটা বয়সকালে খুব কমন সমস্যা মানে প্রায় যদি 10 জনের মধ্যে 7 জন হয় তো এই ধরনের সমস্যা বলেন আপনারা পান যদি একটু বলেন মানে কি করব কোমরের সমস্যা এই বয়সে মানে উনি তো ডেফিনেশান অনুসারে সিক্সটি সেভেন সাতষট্টি বছর বয়স তো তা এই বয়সে সাধারণত থেকে যেটা কমন সমস্যা হচ্ছে অস্ট্রিওর্থ্রাইটিস বা যেটা আমরা বলি স্পন্ডাইলোসিস লাম্বার স্পন্ডাইলোসিস আমরা যে তো বলছি বা চেঞ্জ হয় তা শুধু অস্ট্রোয়ার্থ এটা বয়সজনিত কারণে ক্ষয়ক্ষতির জন্য হয়ে থাকে যেটা হাঁটুতে হয় কোম মানে স্পাইনেও হয় নেকে হয় তা এখন সেটা কমন সমস্যা কিন্তু এছাড়াও অনেক আরও অন্যান্য অনেক সমস্যা হতে পারে ওখানে যে আমাদের কষেরুকা বা স্পাইন যেগুলো আছে ভাটিভালাগুলো আছে তার মাঝে যে ডিস্ক থাকে তা সেই ডিস্কটা অনেক সময় বাইরে বেরিয়ে যেতে পারে নানাভাবে ওটা ক্ষয়ক্ষতি হতে হতে ওটা সাইডে বেরিয়ে গিয়ে নার্ভের উপর চাপ দিতে পারে তা সেটাকে আমরা বলতে প্রলাপস ইন্টারভার্টিভাল ডিস্ক সেখান থেকে সায়াটিকা টাইপের ব্যথা হতে পারে সেটা একটা সেকেন্ড টাইপ সে কী করণীয় আচ্ছা এখন সেক্ষেত্রে করণীয় বলতে প্রথমত আমাদের জানতে হবে বা ইনভেস্টিগেশান করতে হবে যে যে ডিস্ক প্রোলাপস আছে কি না থাকলে কতটা সিভিয়ার আছে কটা লেভেলে আছে সেগুলো জানতে হয় খুব খুব যদি অ্যাকিউট হয় এবং খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে হয়তো অপারেশন করে ডিস্ক বার করতে হতে পারে কিন্তু আদারওয়াইজ এই ছোটোখাটো যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান দরকার হয় স্পাইনাল এক্সারসাইজ দরকার স্পাইনাল এক্সারসাইজ দরকার হয় হেভি ওয়েট ক্যারি করা বারণ বা হঠাৎ করে সামনে ঝুঁকে পড়া এই জিনিসটা না করা শক্ত বিছানায় শোয়া হম এই জিনিসগুলো করলে সাধারণ কিছু অবলম্বন করলে এছাড়াও ব্যাক পেনে আরো বলি এই বয়সে এইগুলো ছাড়াও যেমন মাসল স্প্রেন থেকে হতে পারে লিগাবেন স্প্রেন থেকে সিরিয়াস জিনিসও মাথায় রাখতে হবে যেমন এই বয়সে অনেক সময় বোন ক্যান্সার মায়ালোমা টাইপের জিনিসপত্র হতে পারে বা অন্য কোথাও ক্যান্সার হয়ে বনে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে প্রস্টেট ক্যান্সার এইসবগুলো বনে ছড়িয়ে পড়ে ফলে যদি ব্যথা হলো চলে গেল কিছুদিনের মধ্যে ঠিক আছে যদি কিন্তু একটা ব্যথা থাকে তাহলে সেটা অবশ্যই ডাক্তার হ্যাঁ ইনভেস্টিগেশন করে কাছে জানতে চাইবো যে এই সময়টায় খাদ্যাভ্যাসটা এটা খুব জরুরি বয়স্কদের ভালো রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে বয়স্ক মানুষেরা জানেন না কি খাবেন কখন খাবেন বাড়ির লোকেরাও জানেন না সেটা যদি একটু পরামর্শ দেন কী ধরনের খাদ্যাভ্যাস হওয়া উচিত দেখুন খাদ্যাভ্যাসের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের বডি ওয়েটটা কতটা আছে যদি দেখেন যে বডি ওয়েট আপনার নর্মাল বডি ওয়েট আছে তাহলে তিরিশ ক্যালোরি পার কেজি বডি ওয়েট যদি বডি ওয়েট কম থাকে আপনার তাহলে চল্লিশ ক্যালোরি পার কেজি বডি ওয়েট আর বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে টোয়েন্টি ক্যালোরি পার কেজি বডি ওয়েট আমাদের মোটামুটি অপটিমাম বডি ওয়েটটাকে রাখতে হবে যাতে বেশি বডি ওয়েট যাদের থাকা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে তাদের বিভিন্ন রকম সমস্যা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস হচ্ছে কোমরে ব্যথা এই সমস্ত সমস্যা আমাদের মোটামুটি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিনস মিনারেলস এগুলো সবটাই সুষম খাদ্য খেতে হবে তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যাতে মোটামুটি খাবারের পরিমাণটা কম খাবো এবং টাইম মতো খাওয়া এবং তার সঙ্গে সুষম খাদ্য ধরুন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই পুরোটাই আপনাকে সুষম খাদ্য খেতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট তার সঙ্গে ভিটামিনস মিনারেলস এগুলো সবই পরিমাণ মতো খেতে হবে এবং টাইম মতো খেতে হবে সবথেকে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে আমরা যে অনেক সময় খাই ধরুন লেট নাইটে খাচ্ছি ধরুন এগারোটা বারোটার সময় খাচ্ছি তাতে দেখা যাচ্ছে ওবেসিটি চান্স অনেক বেড়ে যাচ্ছে সেই জন্য খাবার নিয়ম হচ্ছে রাত্রেবেলা শুতে যাওয়ার তিন ঘন্টা আগে এবং অল্প করে খাওয়া ডেলি এক্সারসাইজ করা এবং ডেলি সবসময় মনে করা আমি পুরো ভালো আছি আমার কোনো অসুবিধা নেই এই যে কন্টিনিউয়াস যে মেন্টাল আমরা যদি করতে থাকি যে আমি ভালো আছি আমার কোনো অসুবিধা নেই এটা কিন্তু একটা বিরাট উপকার করবে আমাদের প্রত্যেক মানুষের জীবনে এই এখানেই স্যার বলার আছে আপনি যে ক্যালোরি কথা বলছিলেন ক্যালোরি যে ধরুন একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন না ওভাবে যে তাহলে একটু যদি বলেন যে কি কি খাওয়া যায় মানে আপনি কার্বোহাইড্রেট প্রোটিন কী কী ইউজুয়ালি খেলে খুব ভালো হবে আমাদের ধরুন আমরা স্টেপল ফুড ধরুন ভাত বা রুটি যেটাই খাই না কেন কম পরিমাণে খাওয়া ঠিক আছে তার সঙ্গে আমরা সবজি থাকবে বেশি করে তার সঙ্গে আমরা ধরুন মাছ খেলাম সপ্তাহে দুটো ডিম খেলেও কোনো অসুবিধা নেই মাংস দিন খেলে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করতে হবে আমরা ধরুন একবেলা মাছ খেলাম বা নিরামিষ খেলাম আর একবেলা আমিষ খেলাম তার সঙ্গে সঙ্গে আমাদের প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে ফ্রুটস ভেজিটেবলস খেতে হবে এগুলো খেলে আমাদের শরীরটা অনেক ভালো থাকে খুব ভালো বলেছেন স্যার বয়স্কালে একটা আরেকটা সমস্যা হচ্ছে বয়স্ক মানুষেরা জলটা খুব কম খান কারণ আমরা যে দিকে দেখেছি বা সেটা অনেকগুলো কারণ আছে তো জলের পরিমাণটা বয়স্কদের ভালো রাখার ক্ষেত্রে কতটা উপকারী এটা যদি একটু বলেন জল বয়স্কদের ক্ষেত্রে এই জলের ব্যাপারটা যেটা বলে দ্রেজ হ্যাঁ এটা তার কারণ আছে কেন হয় সেটা তার একটা কারণ আছে কেননা ওদের যে এই যে তৃষ্ণা পাওয়ার যে ব্যাপারটা আমরা যে থাস্টি হয়ে যাই সেই যে মেকানিজমটা সেটা কিন্তু ডিপ্রেসড হয়ে যায় হ্যাঁ আরও অন্যান্য অনেক কিছুর সঙ্গে এটাও ঘটে ওদের পেন সেনসেশন কমে যায় থাস্ট সেনসেশন কমে যায় এই জিনিসগুলো কমে এবং তাছাড়া আর যেটা হয় রিডিস্ট্রিবিউশন অফ ওয়াটার হয় ওদের টোটাল বডি ওয়াটার কিন্তু জল জলের পরিমাণটা কিন্তু কমে যায় একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে প্রায় মোর দেন সিক্সটি পার্সেন্ট আমাদের শরীরে হচ্ছে জল কিন্তু একটা ইয়ার 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 কম্পেয়ার করি আমি তাহলে সেভেন্টি ইয়ারে গিয়ে ওটা কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট হয়ে যায় মানে অলমোস্ট টেন পার্সেন্ট জল জলের পরিমাণ কমে যায় তো ফলে কি জলকে কম খাওয়া উচিত না জল কম খাওয়া উচিত না ওনাদের জলের পরিমাণ মোটামুটি একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে জল খাওয়া উচিত এবং সেটা সাধারণত অ্যাবাউট ফিফটি এম এল পার কেজি পার ডে এরকম একটা যদি ধরা হয় তাহলে পঞ্চাশ কেজি মানুষের মোটামুটি প্রায় দু থেকে আড়াই লিটার জল খাওয়া দরকার তবে একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে আমরা যে জল খাওয়ার কথাটা বলে থাকি সেই জলটা কিন্তু দুটো ফর্মে আমাদের শরীরে ঢোকে একটা হচ্ছে যেটা আমরা ডাইরেক্টলি জল দেখতে পাচ্ছি কিংবা দুধ খাচ্ছি জুস খাচ্ছি সেটা আমরা মাপতে পারি ঠিক আছে আর কিছুটা অনেকটা জল আমরা খেয়ে ফেলি না জেনেই সেটা যেমন হয় কি আমরা যে নানারকম খাওয়ার দাওয়ার খাচ্ছি সাপোজ আমি একটা একশো গ্রাম আপেল খেলাম তাতে কিন্তু গ্রাম জল আমি একটা কলা খেলাম একশো গ্রাম তার কিন্তু গ্রাম জল তার ফলে এইভাবে আমরা যদি দেখে থাকি তাহলে প্রায় হাফ লিটার থেকে এক লিটার জল আমরা এমনি খেয়ে ফেলি না জেনে তার ফলে সেটা হিসাব করে মোটামুটি আমরা দু আড়াই লিটার জল খেলেই চলবে একটা অ্যাডাল্ট মানুষের সেটা চলবে অনেক ক্ষেত্রে যাদের কিডনি ডিজিজ থাকে হার্টের ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে জলের রেস্ট্রিকশন থাকে মানে এই কথাটা মাথায় রাখতে হবে যদি একদম কোনো সমস্যায় না থাকে তবে যেটা আমি বললাম আড়াই লিটার জলই দরকার একটা মানুষের কিন্তু অন্ডারগুলো থাকলে রেস্ট্রিকশন থাকলে এইগুলো মাথায় রেখে সেই ক্যালকুলেশনটা করা দরকার খুব ভালো বলেছেন স্যার আপনি নিজেই বললেন যে ডায়াবেটিস হাই প্রেসার হ্যাঁ এটা বয়স্কদের ক্ষেত্রে খুব কমন তাহলে এর জন্য খাবারের দিক থেকে কি সতর্কতা অবলম্বন করা উচিত একটা ফোন আছে স্যার হ্যালো নমস্কার 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 হ্যাঁ বলুন আমার মায়ের

হুম অপারেশন করতে চাইছেন তাই তো হ্যালো হ্যাঁ হ্যাঁ আ কিছু জিজ্ঞেস করতে ওনাকে অন্য অন্য কোন শারীরিক সমস্যা যদি কিছু থাকে অন্য কোন শারীরিক সমস্যা বলতে ওনার মানে হাই ব্লাড প্রেসার রয়েছে ঠিক আছে আপনার এটা উত্তর নিয়ে ওনার বয়স 75 75 বললেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আমাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আসছি প্রথমে আপনাকে যাব আর একটা ফোন আছে হ্যালো নমস্কার নমস্কার হ্যালো এবারে যে উইন পাস করে পুচু হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন একটু বয়স আর বয়সটা কত 65 প্লাস হ্যাঁ হ্যাঁ বলুন তো স্যার থেকে বাকুড়া বাকুড়া ডিস্ট্রিক্টের পাঁচতসার ব্লক থেকে বলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন প্রশ্নটা বলুন বলছি আমার মাঝে মাঝে খুব ইয়ে হয় ওই উইং পাস করে হুম হুম গ্যাসের মতো পাস করে এবং বুকের পাপটা একটু ব্যথা অনুভব করি আচ্ছা এর জন্য আমি ওই এমডি কে দেখিয়েছিলাম হুম হুম তাতে আমাকে ওই গ্যাসের ওষুধ দিয়েছিল সেটা ওই এক সপ্তাহ খাওয়ার দিয়েছিল ওইটা বন্ধ করে দিলেই আবার ওইগুলো আচ্ছা আপনি জানতে চাইছেন এর থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন বা কি করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি ফোন করার জন্য প্রথম প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে আপনার বাহাত্তর বছর বয়সী ভদ্র মহিলা যখন চুল পাস করতে যান একটা পায়খানা দাঁড়ে বা পায়খানা জ্বালা করে দেখুন কেন এটা জ্বালা করছে ফার্স্টই মনে রাখতে হবে যে কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে হবে কনস্টিপেশন যদি অ্যাভয়েড করা যায় এবং আপনি একজন সার্জেনকে দিয়ে দেখিয়ে নেবেন যে ভিতরে কোনো পাইলস বা অন্য কিছু হয়েছে কি না এবং রেগুলার বেসিসে আপনি সবজি বেশি করে খাবেন এবং মাঝে মধ্যে রাত্রেবেলা ওইসবগুলো ভুষি খাবেন জলের সঙ্গে মিশিয়ে তাহলে দেখবেন জলাটা কমে গেছে আচ্ছা মানে অন্য কোন কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার সার্জনের সময় আবার দেখিয়ে নিতে পারলে ভালো হয় যে কোনো অসুবিধা কিছু আছে কিনা পার্ট একটা এক্সামিনেশন করে সার্জন দেখে নেবেন একজন সার্জনকে দেখে নিলে ভালো হয় স্যারের কাছে যে 75 বছরের বাবা নিয়ে প্রশ্ন করেছেন গলব্লাডার অপারেশন গলব্লাডার স্টোন আছে করতে চাইছেন প্রেসার আছে হ্যাঁ ওনার প্রেসার যদি খুব ভালো কন্ট্রোল থাকে এবং গলব্লাডার স্টোনটা যদি সমস্যা করে থাকে সমস্যা মানে কি সাধারণত দুটো সমস্যা হতে পারে একটা ক্রনিক সমস্যা যেটা যে প্রচুর গ্যাস অম্বল হচ্ছে পেটে ব্যথা করছে হ্যাঁ হজম ভালো হচ্ছে না এটা সাধারণত গল স্টোন থেকে এটা হয়ে থাকে আর অ্যাকিউট সমস্যা বলতে যদি কোলেসিস্টাইটিস হয়ে গিয়ে থাকে বা যদি স্টোনগুলো ছোটো ছোটো থাকে বেরিয়ে এসে কোথাও ওই দিয়ে নিচে নেমে যাচ্ছে যখন বাইল ডাক্তার আটকে যেতে পারে তা আটকে গেলে তখন কিন্তু জন্ডিস ব্যথা জ্বর সিরিয়াস কমপ্লিকেশান হতে পারে তা এখন নির্ভর করছে উনি যদি আদা মানে মোটামুটি সুস্থ সবল মানুষ থাকেন ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল থাকে অবশ্যই সার্জন দেখিয়ে ওটা কেটে নেওয়াই ভালো জানা দরকার কতগুলো স্টোন আছে যদি খুব বড় একটা অনেক ছোট ছোট স্টোনা আসতে আমাদের অন্তরের মধ্যে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে যদি মাঝখানে আটকে যায় তাহলেই মারাত্মক সমস্যা হবে সেক্ষেত্রে আমরা আমাদের বিরতি আবার সময় হয়ে গেছে বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের আলোচনা

কিন্তু আমি আজ পর্যন্ত কোনদিন কোন পারগতি বা কোন কিছু ভুল কোনো কিছু মানে আজ পর্যন্ত খাইনি আমার দিন থেকে পরপর পাঁচ হাজার যায় কিন্তু আমার ওয়েটটা এত কম কেন আমি তো বুঝতে পারছি না আপনার এই ওয়েট এটা কি প্রথম থেকেই না এখন সাময়িকভাবে কমেছে হঠাৎ করে কমেছে

হ্যালো আচ্ছা ফোন কেটে গেছে যাই হোক আমাদের অনেকগুলো ফোন এসছে এবং সেগুলোর মধ্যে প্রশ্ন কভার কভারও হয়ে যাবে পঁয়ষট্টি বছরের এর আগেই যে ফোনটা এসেছিলো যে পঁয়ষট্টি বছরের একজন বয়স্ক মানুষ তার প্রায় উইন পাস হয় এবং তিনি একটা বুকের চাপ অনুভব করেন ব্যথা অনুভব করেন কী স্যার করবেন আর দেখুন প্রথম মনে রাখতে হবে যে আমরা যখন খাবো তখন গোল্ডেন রুল অফ সাইলেন্স ফলো করতে হবে এই যে আমরা খেতে খেতে কথা বলি না তাতে আমরা অনেক এয়ার্স ফলো করি ঠিক আছে এইটা সবসময় মাথায় রাখতে হবে এবং আমরা চিবিয়ে ভালো করে খাবো আমরা রেগুলার বেসিসে প্রচুর পরিমাণে জল খাবো রাত্রেবেলার খাবারটা খাবো তিন ঘন্টা আগে শুতে যাবার তাহলে যখনই আমাদের ঠিকমতো ডাইজেশন হবে আমরা যখনই এটা ফলো করবো প্রিন্সিপাল তখন দেখবেন আমাদের এই উইন পাস বেশি হচ্ছে না প্রবলেমটা বেশি হচ্ছে না কিন্তু এর সঙ্গে স্যার কি কোনো মানে হার্টের কোনো সমস্যা কোনোভাবে হতে পারে মানে এই যে অনেক সময় আমরা অ্যাকচুয়ালি এটা ভুল কনসেপ্ট যে গ্যাস উঠে গেছে মাথায় গ্যাস উঠে গেছে এখানে এটা কিন্তু এটা ভুল কনসেপ্ট আসল কথা হচ্ছে যে আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করি ঠিকমতো হজম হয় আমাদের তাহলে কিন্তু আমাদের বাবেলসটা ঠিকমতো যদি ক্লিয়ার হয় তাহলে কোনো গ্যাসই হবে না আর বারবার আপনাদের অম্বল ওষুধও খেতে হবে না এই একটা অভ্যাস হয়ে গেছে এটা বারবার একটা পিপিআই প্যান্টোপ্রাজল বা অমুক একটা ওষুধ খাবার এটা কিন্তু অনেকের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসটাকে কিন্তু আমাদের ত্যাগ করতে হবে আচ্ছা স্যারের কাছে এই যে পরের প্রশ্নটা এসেছিল যে

তাহলে হয়তো সেটাকে নর্মাল বলে ধরে নিতে হবে কিন্তু যদি দেখা যে না তিন বছরে কমেছে তাহলে অবশ্যই কিছু বেশি ইনভেস্টিগেশন করতে হবে প্রথমত উনি কী খাওয়া দাওয়ার করেন কতটা কতটা খাওয়া দাওয়ার করেন বা ওনার ওই যে অম্বল গ্যাস হজমের সমস্যা আছে কিনা না খাওয়া দাওয়া এড়িয়ে চলেন কিনা সেটা যেমন আছে তার সঙ্গে কিছু বেসিক ইনভেস্টিগেশন করে দেখা দরকার যে কোনো ডায়াবেটিস হচ্ছে কিনা থাইরয়েডের সমস্যা হচ্ছে কিনা বা এখন সত্তর বছর বয়স এখন কোনো

হ্যাঁ আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো একজন ফোন করেছেন একটু আগে হিমোগ্লোবিনটা কম কতটা কম আর সেটা জানা হলো না হিমোগ্লোবিনটা কম সেটা দেখুন যদি হিমোগ্লোবিন কম থাকে তখন আমাদের কতগুলো বেসিক ব্যাপার আমরা প্রশ্ন করি যে আপনার কোনো ব্লাড লস হচ্ছে কিনা কোনো পাইলস আছে কি না কোনো জায়গা থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা তার মানে মোটামুটি বেসিক্যালি চারটে প্রবলেম হতে পারে একটা হতে কোনো হিমোগ্লোবিন হয়তো ব্লাড লস হচ্ছে বা আন্ডারলাই কোনো ক্রনিক ডিজিজ হয়তো আছে বা হয়তো হিমোলিসিস হয়ে যাচ্ছে বা হয়তো দেখা গেল কোনো বোন মেটাতে হয়তো রক্তটা ঠিক মতো তৈরি হচ্ছে না এই চারটে মোটামুটি আমরা মাথায় নিয়ে আমরা ইভালুয়েট করি হিস্ট্রি ডিটেল হিস্ট্রি নিই এক্সামিনেশন করি তারপরে কিছু ইনভেস্টিগেশন করি দেখি আয়রন প্রোফাইল কেমন আছে আয়রন টিআইবিসি ফেরিটিন লেভেল ট্রান্সপেরেন্ট স্যাচুরেশন তারপরে অকাল ব্লাড কিছু স্টুলে আছে কিনা টেস্ট টেক্সটে করে দেখি তার আন্ডারলাইন কোনো টিবাইক্লোসিস আছে কিনা বা কোনো ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে কিনা এই ডিটেলস ইনভেস্টিগেশন করার পরে তখন আমরা সেটা ওনার দিয়ে ম্যানেজমেন্ট শুরু করি অ্যাকর্ডিংলি সো আয়রন ডেফিসিয়েন্সি ধরা পড়ে তাহলে তার জন্য চিকিৎসা করতে হবে মানে এখানে আপনি বলতে চাইছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসককে পরামর্শ নেওয়াটা খুব জরুরি স্যার এর কাছে আপনার থেকে জানতে চাইব এই যে একটু আগে ফোন করলেন প্রেসার আছে সুগারও আছে আটষট্টি বছর বয়স কিন্তু ওনার হজমের এটা আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যারা ধরুন প্রেশার এবং আহ সুগার যাদের আছে তারা কি ধরনের খাবারটা মানে অ্যাভয়েড করবেন মূলত খাবেন কি ধরনের খাবার অ্যাভয়েড করবেন কি ধরনের খাবার হ্যাঁ প্রেশার সুগার আছে আটষট্টি বছর বয়স এটা বলছেন এখন আগে ডক্টর সরকার বলেও ছিলেন যে আমরা যখন কোনো খাদ্য ব্যাপারে অ্যাডভাইস করতে যাচ্ছি তখন ওনার ওজনটা জানা দরকার উনি মানে নর্মাল বডি ওয়েট আছে না ওভারওয়েট আছেন কি অবিজ আছেন কি আন্ডার আছেন তো সেই বেশিসে এটা প্রথমে তো ক্যালোরিটা ঠিক করতে হবে যে কত ক্যালোরি আমাদের দরকার এবং অবশ্যই ডায়াবেটিস আছে সেখানে আমাদের কিছু তো খাবারের রেস্ট্রিকশান থাকবে সেটা মেনে চলতে হবে প্রথম কথা মানে খুব বেশি হয়তো জাতীয় খাওয়ার খুব বেশি ইজিলি ডাইজেস্টেবল খাওয়ার যেগুলো আলু ভাত এই জিনিসগুলো একটু কমাতে হবে আমরা হয়তো একবেলা রুটি খাওয়ার কথা বলে থাকি তা শাকসবজি বেশি খাওয়া ফল খাওয়া এ ব্যাপারগুলো থাকে ডায়াবে হাইপার টেনশান আছে সেখানে আমরা সাধারণত একটু অধিকাংশ ক্ষেত্রেই বলে থাকি যে একটু নুনের রেস্ট্রিকশান করতে বলি যে এক্সট্রা নুনটা খেতে না বলি

শুধু আপনার মায়ের সমস্যা নয় আমাদের বয়স্ক ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব কমন সমস্যা হাঁটার সমস্যা এবং কোমরের সমস্যা হাঁটুর সমস্যা কি করবেন দেখুন হাঁটার সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা এটা কিন্তু অনেকেরই হয় পার্টিকুলারলি যাদের বেশি বডি ওয়েট তাদের অস্ট্রোয়ার্থাইটিস হচ্ছে লাম্বার স্পন্ডেলোসিস হচ্ছে হ্যাঁ রেডিকেলোপ্যাথি হচ্ছে এখানে মনে রাখতে হবে রেড ফ্ল্যাক্স সাইন কোনগুলো যদি দেখেন যে ব্যথাটা আপনার পায়ে তলা অবধি চলে যাচ্ছে প্রচণ্ড ব্যথা করছে রেস্ট পেন হচ্ছে তাহলে সন্দেহ সন্দেহ করতে হবে এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে দরকার হলে একটা এমআরআই স্পাইন করে দেখতে হবে দরকার হলে নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে মানে বিশ্রামেও যদি ব্যথা হয় বলছেন হ্যাঁ এবং ব্যথাটা যদি চলে যায় একদম পায়তলা সোলব্ধি চলে যায় এটাকে বলে রেড ফ্ল্যাগ সাইন এই রেড ফ্ল্যাক সাইনগুলো খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে তা ইউজুয়ালি দেখা গেছে আমাদের সাউথ ইস্ট এশিয়া থ্রু আউট দেখা গেছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি খুব কমন এই জন্য ভিটামিন ডি ডেফিশিয়েন্সি এস্টিমেট করে সেই অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া ক্যালসিয়াম খাওয়ানো এবং অস্ট্রোয়ার্থাইটিস হলে তার ওষুধপত্র খাওয়া এবং রেগুলার এক্সারসাইজ করা আমরা যদি রেগুলার এক্সারসাইজ যদি ঠিকমতো করি পার্টিকুলারলি যে রেকমেন্ডেশনটা আছে ধরুন তিরিশ মিনিট প্রতিদিন এবং সপ্তাহে একশো মিনিট মিনিমাম যদি রেগুলার এক্সারসাইজ যদি আমরা রেগুলার করি যদি যোগ মেডিটেশন করি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো থাকে এখানে একটা প্রশ্ন আছে অনেকেরই প্রশ্ন থাকে ক্যালসিয়াম খাবো ক্যালসিয়াম কোনো পরীক্ষা না করে কতদিন অবধি খাওয়া যায় একটু একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ আমার বয়স সেভেন্টি হুম হ্যাঁ আমার হার্টের কিন্তু ঘুমের ধন্যবাদ আপনাকে আমরা জেনে নেব অবশ্যই আপনার সমস্যা কিভাবে সমাধান সম্ভব যেটা আপনি বলছিলেন যে আহ ওই নিয়মাবলী কিছু অবলম্বন করা সেটা খুব জরুরি যেটা আমি জিজ্ঞেস করছিলাম ক্যালসিয়ামটা কি অনিয়মিত মানে নিয়মিতভাবে বহুদিন খাওয়া যায় আমাদের মোটামুটি ধরুন পঞ্চাশের বয়স উপর পঞ্চাশের উপর বয়স হয়ে গেলে আটশো থেকে ওয়ান মিলিগ্রাম এক গ্রাম ক্যালসিয়াম খাওয়া যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন চারশো থেকে আটশো ইউনিট এটা রেকমেন্ডেশন আছে এটা কোনো অসুবিধা কিছু নেই আচ্ছা স্যারের কাছে আসবো যে প্রশ্নটা আমারও প্রশ্ন ছিল ঘুম নিয়ে বয়স্ক মানুষের একটা বিরাট সমস্যা ম্যাক্সিমাম বয়স্ক মানুষ বলেন যে রাতে ঘুম হয় না ঘুমের ডিস্টার্ব বারবার উঠে যেতে হয় পরিমিত ঘুম হয় না বা উনি আবার ঘুমের ওষুধ খান তার মধ্যে আবার কিছু স্বপ্নও দেখেন তো কিভাবে ঘুম ভালো করা যায় সেটা যদি একটু বলেন আচ্ছা এক্ষেত্রে উনি যেটা বলছেন একটা ওই কোমরের ব্যথা পায়ের দিকে যাচ্ছে যেটা সায়াটিকা ব্যথার মতো উনি বললেন সেই ব্যথার জন্যও ঘুম হচ্ছে না সেটাও একটা কিন্তু উনি বলেছেন তা মানে সেটা প্রথম কথা যেটা দরকার যে ওটা ডাক্তার দেখিয়ে ইনভেস্টিগেশন করা দরকার যে ওখানে কোনো রেডিকুলোপ্যাথি যিনি ওটা বললেন যে সায়াটিকা টাইপের ব্যথা হচ্ছে যার জন্য শুয়ে থাকলেও তখনও মানে ব্যথাটা বেশি হয় অনেক সময় যদি নরম বিছানায় সেটাকে দেখি না সেটা দেখি না দরকার এখন ঘুমের সমস্যা যেটা সেটা

কিন্তু আর ঘুমের উনি যে স্বপ্ন দেখছেন বলছেন যে ব্যাপারটা তো সেটা অবশ্য যদি খুব বেশি স্বপ্ন দেখে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু কি ঘুমের ওষুধ খাচ্ছেন সেটাও আমি জানি না অবশ্যই জাস্ট সিম্পল সিডেটিভ যাই ডায়জি পাম্প বা ওই ধরনের কিছু জিনিস খাচ্ছেন ক্যালজোলাম কিছু খাচ্ছেন কি অন্য কিছু অ্যান্টিডিপ্রেশান কিছু খাচ্ছেন কিনা সেটা আমি জানি না অবশ্য তো সেটা এক্ষেত্রেও আমি বলবো একটু ডাক্তার ওহুকে দেখিয়ে জিনিসটা একটু অ্যাসেস করা দরকার আর বয়সের সাথে সাথে আবার একটু যেটা আমরা যে মেমোরি প্রবলেম বা ডিমেনশিয়া টাইপের জিনিসগুলো এগুলো আসে

কেন ওটা মিসইউজ হয় হ্যাঁ ডিপেন্ডেন্স আননেসারলি তৈরি হয়ে যায় তাতে ক্ষতিও হয় অনেক সময় আমরা দিয়ে থাকি হ্যাঁ অনেক দিয়ে থাকে কিন্তু সেটা আন্ডার মনিটরিং মানে আমরা মানে এটাই বার্তা যে নিজের থেকে খাবেন না চিকিৎসককে দেখিয়ে এই যে ধুম এই যে ঘুめる ব্যাপারটা না এটা কিন্তু আমাদের একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে অতটা আমাদের ঘুম দরকার এবং ধীরেভাবে আমরা করব আমরা যদি রাত্রেবেলা ধরুন ঘুমোতে যাওয়ার আগে বেশি মোবাইল না ঘাটাঘাটি করি আমরা যদি বেশি টিভি না দেখি আমরা যদি একটা নির্দিষ্ট টাইমে যদি ঘুমোতে যাই এবং আমরা যদি এটাকে বলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মানে নিজেকে নিজে অটো সাজেশন দেবা না আমি আমার ঘুম চলে আসবে আমি ঘুমাবো তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আপনার ঘুম ঠিক মতো হচ্ছে এবং পার্টিকুলারলি স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে সেটার ক্ষেত্রে কিন্তু যোগ প্রাণায়ামটা আমাদের খুব হেল্প করবে একটা ফোন আছে স্যার হ্যালো নমস্কার হ্যালো

ইয়ার খুব ব্যথা হচ্ছে তেমন কিছু পাওয়া যায়নি ওরা বলেছে এটা সমস্যা আচ্ছা আপনার বয়সটা কত ঠিক আছে প্রশ্নের আমরা একই ব্যথাটাই হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে মূল প্রশ্ন বলেন কি করবেন উনি বলেন যে কি ইনভেস্টিগেশন বলতে হয়েছে বললেন করেছেন না কিছু পাননি কিছু তা এখন ব্যাকের ব্যথা যেটা কিছুটা আলোচনা হয়ে গেছে আমাদের আগে যেটা একটা অস্ট্রিঅর্থাইটিস বা পন্ডাইলোসিস যেমন ব্যাকের ক্ষেত্রে একটা সমস্যা

লেস মানে এক্সেপশনাল সিচুয়েশনে কেননা এর আছে তাতে এই ব্যথার ব্যাপারে কোটা হেল্প হবে কিছু হবে না স্যারের কাছে জানতে চাইবো একটু আপনি বলছিলেন যে স্ট্রেস এরগুলো এগুলো তো আছেই এখন যেটা বয়স্কদের সামাজিক সমস্যা বলতে পারেন একাকিত্ব একজন বা দুজন বাড়ির ছেলেবে বাইরে তো একাকিত্ব এইগুলো কাটাবেন কীভাবে বয়স্ক মানুষদের নিজেদেরকেই তো চেষ্টা নিতে করতে হবে তা কি একটু যদি পরামর্শ দেন এটা কাটাতে গেলে কিন্তু আমাদেরকে একদম শুরু করতে হবে একদম ছোটোবেলা থেকে আমরা যদি ছোটবেলা থেকেই একটা আমরা নর্মালি যে স্কুলের কারিকুলাম যেটা আমরা হচ্ছে সেখানে তো শিখছি অনেক কিছুই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু যদি মরাল এডুকেশন স্যার একটা ফোন আছে অনেক বয়স্ক মানুষের হ্যালো হ্যালো নমস্কার বলুন হ্যাঁ বলুন বলছি

দেখুন আপনার যে মায়ের ব্যথা করছে না ফার্স্টে আপনি চেক করুন সিরাম ক্যালসিয়াম কতটা আছে ফসফেট কতটা আছে ভিটামিন ডি কতটা আছে এবং একটা এক্সরে করে নিন দরকার হলে একটা এমআরআই করে নিন সেই অনুযায়ী আপনি ডাক্তারবাবুকে পরামর্শ মতো আপনি ওষুধগুলো খাওয়ান এবং মাকে বলবেন রোজ অল্প অল্প যতটা পারতে হাঁট যদি বেশি বাইরেও নাও যেতে পারেন অল্প অল্প একটুখানি যদি মোবিলাইজ হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু ব্যথাটা অনেকটা কমবে এবং বেশি ব্যথার ওষুধ দেবেন না প্যারাসিটামলটা সেপ ওষুধ আপনারা দিতে পারবেন নেচারা আপনারা ডাইক্লোফেনাক জেল যেটা আপনি ইউজ করছেন সেটা ইউজ করতে পারবেন তাহলেই মনে করি আশা করি আস্তে আস্তে ব্যথাটা কম মার বয়স কিন্তু যথেষ্ট নব্বই বছর হ্যাঁ যেটা বলছি সেটা হচ্ছে কি আমাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং করতে হবে নিজে থেকে আমাদের যেরকম আমরা কারিকুলামের বিভিন্ন আমরা পড়াশোনাও করছি কারিকুলামের সঙ্গে সঙ্গে আমরা যে সাইড সাইড বাই সাইড আমাদের ট্রেনিং নিতে হবে স্পিরিচুয়াল ট্রেনিং আধ্যাত্মিক ট্রেনিং যে আমি কে হু এম আই আমি কেন এসেছি এবং আমার কী গোল এই যদি আমরা রেগুলার বেসিসে যদি আমরা মেডিটেশন করি তাহলে আস্তে আস্তে দেখবেন মনের জোরটা বাড়ছে যখনই মনের জোর বাড়বে আস্তে আস্তে সেটা কিন্তু একদিনে হবে না তখন দেখবেন আপনার কিন্তু অতটা বেশি একাকিত্ব লাগছে না কেননা আপনি একটা কিছুতে ইনভলভ হয়ে গেছেন ধরুন আপনার যেটা ভালো লাগে ধরুন আপনার গান শুনতে ভালো লাগে আপনি গানটা ভালোবাসছেন বা আপনার হয়তো কোনো আঁকতে কিছু ভালো লাগছে সে আঁকা করছেন পড়াশুনো করছেন যত আমরা ইউজ করবো না আমরা ইউজ ইট আর লুজ ইট একটা ইম্পর্ট্যান্ট টার্ম মানে আমরা যদি ব্রেনটাকে ইউজ করি তাহলে আমরা কিন্তু আরও বেশি সেটাকে এফেক্টিভ হবো আর যদি ইউজ না করি উইল লুজ ইট সেই জন্য আমাদেরকে প্রথম থেকে এইভাবে ট্রেনিং করতে হবে নিজেদেরকে যে আমি সেলফ সাফিসিয়েন্ট আমার মধ্যে সেই কনফিডেন্সটা আনতে হবে তার ফলে কি হবে একা আপনি হঠাৎ একাকিত্ব বোধ করবেন না এবং আপনার সমস্যার অনেকটা কমবে এই জন্য কিন্তু লং টার্ম ডেইলি মেসেসে আমাদের এইটা অভ্যাস করে যেতে হবে কি করে আমরা একা ভালো থাকবো বা কোন প্রবলেম হলে আমরা কিভাবে সেটা ট্যাকল করবো কি করে মনটা শান্ত থাকবে যদি মনটা খুব শান্ত থাকে আমরা মেডিটেশন যদি করি তাহলে কিন্তু সমস্যাটা অনেক সমস্যা এখানে একটা কথা করতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের মনটাকে সেভাবে তৈরি করতে হবে সব সিচুয়েশনের জন্য সেটা সেটা ভীষণভাবে সত্যি এসব একটা জিনিস যেটা আমাদের এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে একটা সমস্যাটা ভীষণ বেড়েছে যে একাকৃত্ব যে ব্যাপারটা বেড়েছে তবে যেটা হচ্ছে এর এটাকে কিন্তু ওই এটাও সেই অনেক আগে থেকে যদি আমরা শুরু করি যে আমাদের ছেলে মেয়েকে মানুষ করছি যখন হ্যাঁ আমরা তাদের কাছে কি এক্সপেক্ট করছি সোসাইটির কাছে কি এক্সপেক্ট করছি তা আমাদের সেই তখন থেকেই জিনিসটা মাথার মধ্যে নারচার করা দরকার জিনিসটাকে তো তাতে যেটা হবে বেসিক্যালি যে আমাদের যে ফ্যামিলি বন্ডিং সোশ্যাল বন্ডিং এবং সোশ্যাল যে কন্ট্রাক্ট গুলো যেগুলো সাপোর্ট সিস্টেমটা সেটা ভালো হবে যদি আমরা অনেক আগে থেকে শুরু করি হ্যাঁ বিশেষ করে দুজনের মধ্যে যখন স্বামী স্ত্রীর একজন মারা যায় তখন জিনিসটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কারণ দুটো মানুষ একসাথে চলছিল হয়তো পঞ্চাশ বছর ষাট বছর একসাথে জীবন কাটিয়েছে তারপর হঠাৎ যখন মানে দুজনে কে যে কতটা পারে কে যে কতটা পারে না সেটা কিন্তু হিসাব করে দেখে না যেমন চলে যাচ্ছে একটা একটা কম্বাইন্ড সিস্টেম চলছে যখন একজন মারা গেল তখন বুঝতে পারছেন অনেক জিনিস হঠাৎ করে একটা মারাত্মক শূন্যতা আসে এবং সেটা করতে গেলে যদি ফ্যামিলি সাপোর্ট থাকে বেস্ট কিন্তু এখন যা সোসাইটি চলছে সেটা তো সব ক্ষেত্রে হবে না হ্যাঁ গ্রাম শহরেও ব্যাপারটা আলাদা আছে তা সেক্ষেত্রে আমার মনে হয় এই অনেক আগে থেকে আগে থেকে সোসাইটি সবাই বন্ডিং ব্যাপারটা যাতে ভালো হয় সেটা দেখতে হবে একটা প্রশ্ন আছে স্যার এই অনেকটাই রিলেটেড ডিমেনশিয়া ভুলে যাওয়া এবং তারপরে অ্যালজাইমার্স এই শব্দগুলো আজকাল খুব পরিচিতি পাচ্ছে বয়স্কদের ক্ষেত্রে তো খুব কমন একটু যদি বলেন যে কী ধরনের এক্ষেত্রে তো বাড়ির লোকের পরিচর্যা নেওয়াটা খুব বেশি জরুরি তো সেটা যদি একটু বলেন আচ্ছা অ্যালজাইমার্স বেসিক্যালি অ্যালজাইমার্স ব্যাপারটা হচ্ছে আচ্ছা একটা পার্ট ডিমেনশিয়া মানে বেশিকে স্মৃতিভ্রম বা ভুলে যাওয়া যদি আমরা বলে থাকি বাংলায় তাহলে সেটা নানা কারণ আছে তার মধ্যে অ্যালজাইমাস হচ্ছে কমনেস্ট কারণ কিন্তু অ্যাবাউট মানে সবগুলোর মধ্যে ওয়ান থার্ডের বেশি অ্যালজাইমার্স আর বাকিগুলো নানা কারণ আছে ভাস্কুলার ডিমেন্সিয়া ফ্রন্টো টেম্পোরাল ডিমেন্সিয়া নানা টাইপের আছে তা এখন এই অ্যালজাইমাসটা সাধারণত একটু আর্লি এজের দিকে হয় সবগুলোর মধ্যে তবে সাধারণত অতটা কমন নয় ষাট পঞ্চান্ন ষাট বছর বয়সের আগে তা তারপর থেকে ওটা কমন ষাট বছর বয়সে যদি ওয়ান পার্সেন্ট পপুলেশনের হয়ে থাকে ও নাইনটি প্লাস বয়সে প্রায় এইটিন টোয়েন্টি পার্সেন্ট লোকের হয় তা এখন ডিমেন্সিয়া বা আলজাই মাসের কথা বলতে গেলে যদি যদি খুব এরকম অনেকগুলো স্টেজ আছে তো স্টেজ ইন্টারমিডিয়েট এবং এন্ড স্টেজ সাধারণভাবে যদি বলে সাধারণভাবে এখন ম্যানেজমেন্ট হচ্ছে ইনিশিয়াল স্টেজে যখন অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন যে মানুষটা ভুগছে তিনি কিন্তু কিছু জানেন না কারণ তিনি অফ নিজের কি প্রবলেম সেটা তিনি জানেন না ফলে প্রবলেমটা হয় বাড়ি লোকের প্রবলেমটা হয় যিনি কেয়ার দিচ্ছেন সো কেয়ার গিভার যেটা সেটা স্পাউস হতে পারে মানে স্বামী স্ত্রীর কেউ একজন হতে পারে ছেলে মেয়ে হতে পারে কিংবা বাইরের কেউ হতে পারে তা এখন সেইখানে একটা টার্ম খুব চলে যে কেয়ার গিভার ট্রিটমেন্ট বা কেয়ার যে কেয়ার নিচ্ছে প্রতিদিন সে এক্সস্টেড হয়ে যাবেই যদি স্বামী স্ত্রীর বা স্ত্রী স্বামীর তিনশো পঁয়ষট্টি দিনই কেয়ার নিচ্ছে চব্বিশ ঘন্টা করে সেই অসুস্থ হয়ে যাবে সেখানে এই তাকে এ দেওয়াটা কেয়ার দেওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণভাবে ফ্যামিলি তরফ থেকে যেমন ছেলে মেয়ে যদি থাকে সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারে সেটা ভালো কথা নাহলে অ্যাজ এ সোসাইটি আমাদের দেখতে হবে সেটা কি করা যায় এবং সেগুলো কিছু কিছু কাজ কিন্তু এখন অলরেডি শুরু হয়েছে আমাদের কলকাতাতেও আছে যেগুলো ডে কেয়ার সেন্টার সেন্টার টাইপে তৈরি হয়েছে কিছু কিছু যেখানে হয়তো ওই ডিমেনশিয়ার পেশেন্ট সারাদিন গিয়ে ওখানে থাকছে বাড়ির লোক কে বাকি এরর কে দেখভাল করতে হচ্ছে না তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওখানেই হচ্ছে আবার শুনতেপালা সাপোর্ট সিস্টেম গুলো তো নিয়ে যেতে করা ডি কেয়ার সেন্টার তৈরি করা এই জিনিসগুলো দরকার আছে অবশ্য ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি সাপোর্ট দরকার কিন্তু জরুরি যেটা আপনি বার্তা দিতে চাইছেন যে যারা কেয়ার নিচ্ছেন তাদেরও কিন্তু এটা প্রচন্ড স্ট্রেস পড়ে এই ধরনের রোগী দেখতে তাদের সেই স্ট্রেসের কথাও বাড়ির লোককে মনে রাখতে হবে স্যার এর কাছে জানতে চাইবো যে আমাদের এই সরকারি ব্যবস্থাপনায় বয়স্কদের তো আজকাল খুব গুরুত্ব দেওয়া হচ্ছে কি ধরনের সুবিধা তারা পেতে পারেন মানে সরকারি হাসপাতাল বা অন্যান্য জায়গা এসএসকেএম হসপিটালে প্রতি বৃহস্পতিবার জেরিয়াট্রিক ক্লিনিক চালু আছে জেরিয়াট্রিক ক্লিনিক ঠিক আছে আমি জেরিয়াট্রিক ক্লিনিক ইনচার্জ আপনারা ওখানে আসতে পারেন জেরিয়াট্রিকদের জন্য আলাদা ব্যবস্থা আছে এখানে অত বেশি আপনাকে লাইন দিতে হবে না আপনি সেটাতে দেখাতে পারবেন এবং আপনি সেখান থেকে ফ্রিতে ওষুধ পাবেন অনেক দিনের ধরনের প্রায় এক মাসের আপনি ওষুধ পেয়ে যাবেন আপনার হাইপার টেনশন থাক বা ডায়াবেটিস থাক আপনার বা যে কোনো সমস্যাই থাক না কেন এই কিন্তু অনেক ফেসিলিটিস এখন আমরা পাচ্ছি হসপিটাল থেকে এটা কি শুধু এসএস কেমনি না আমাদের ধরুন জেলা হাসপাতাল ওগুলোতেও পাওয়া যায় এমনি জেলা সমস্ত সমস্ত জায়গাতেই পাওয়া যাবে ওখানে তো জেরাটিকলিং আলাদা নাম নেই কিন্তু আপনি মেডিসিন আউটডোরে গেলে যে কোনো জায়গাতেই সারা পশ্চিমবঙ্গতেই কিন্তু আপনি ফ্রিতে ওষুধ পাবেন এবং আপনার পক্ষে সেটা অনেক উপকার হবে আচ্ছা মানে সেই সুবিধাগুলো সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে এবং বেসরকারি হাসপাতালগুলোতেও তো স্যার এখন আলাদা করে জেরিয়াট্রিক ইউনিট হ্যাঁ যেটি ইউনিট তৈরি হয়েছে এবং যেটা বললেন অল ইন্ডিয়া বেসিসে যদি যাই আমরা অনেক গভর্নমেন্ট হসপিটাল এগুলো এখন জেরিয়াট্রিক ওয়ারও শুরু হয়েছে দুটো একটা হাসপাতালে এবং সেখানে জেরেটিক ট্রেনিংয়ের ব্যাপারটাও অনেকটা শুরু হয়েছে এমডি শুরু হয়েছে ডিপ্লোমা শুরু হয়েছে হ্যাঁ সেগুলো হয়েছে এবং যেটা হচ্ছে কেয়ার হিসাবে আউটডোর তো আছেই মানে ইনডোর সেটিংও তৈরি হয়েছে বেশ কয়েকটা একটা স্যার এখানে প্রশ্ন আছে অনেক সময় বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোক নিজেরা ঝামেলা রাখবেন না বলে ধরুন কোনো একটা সামান্য অসুখই হাসপাতালে পাঠিয়ে দেন কিন্তু অনেক সময় বলা হয় যে বয়স্কদের হাসপাতালে যতটা পাঠানো না যায় এটা যদি একটু বলেন এখন এইখানে দুটো ব্যাপার আছে বয়স্কদের ক্ষেত্রে যেটা খুব ট্রিভিয়াল বা ছোটোখাটো প্রবলেম বলছি সেটা হয়তো ছোটোখাটো নয় বড় সেটা একটা বুঝতে স্যার একটু আসছে একটা ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো

আচ্ছা বুঝতে পেরেছি বুঝছি বুঝতে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি টেনশন করেন বাইরে বেরোলে এটা বহু মহিলার সমস্যা মহিলারা নয় শুধু বয়স্ক মানুষদেরই সমস্যা বাইরে বেরোনো ঘুমের ওষুধ খান ঘুমের ওষুধ নিয়ে একটুখানি আলোকপাত অলরেডি হয়েছে আপনার আগের প্রশ্নটা যদি একটু বলেন স্যার তারপর ওনার কাছে আসছে ওই যে হাসপাতালে হ্যাঁ হাসপাতালে ভর্তি করার মানে পজিটিভ দিকও আছে খুব নেগেটিভ দিকও অনেক আছে তা আমরা আগেই একদম শুরুতেই আলোচনায় বলেছিলাম যে বয়স্ক মানুষদের অনেক সারীর চেঞ্জ হয় তার মধ্যে একটা যে ইমিউন সিস্টেম ইমিউনিটিও ওদের অনেকটা কম থাকে হ্যাঁ মানে স্ট্রেস নেওয়ার ক্ষমতা কম থাকে আর হসপিটালের এনভায়রনমেন্টটা কখনোই খুব একটা সুস্থ এনভায়রনমেন্ট নয় কেন ওখানে অনেক খারাপ মানে অনেক কি বলবো খুব গুরুতর জীবাণু মানুষজন থাকে অনেক পেশেন্ট থাকে অনেক জীবাণুর প্রাদুর্ভাব থাকে ফলে ওখানে একটা ভালো মানুষ গিয়েও কিন্তু অসুস্থ হতে পারে আর বিশেষ করে যারা যারা বয়স্ক যেহেতু ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে ওই ইনফেকশনগুলো হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে ফলে অ্যাবসলিউট দরকার না থাকলে আমরা ভর্তি করতে চাই না হাসপাতালে আপনার কাছে আসবো স্যার এই সমস্যাটা তো বয়স্ক মানুষদেরই সমস্যা অ্যাংজাইটি স্ট্রেস আপনি আগেও বলছিলেন কিভাবে ভালো থাকবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন দেখুন অ্যাংজাইটিটা না এটা কে বলা হয় মডার্ন প্লে আগে যেরকম প্লেগে মহামারীর মতো হতো চারিদিকে প্রচুর মানুষ মারা যেত এখন হচ্ছে অ্যাংজাইটিটা হচ্ছে সেরকম মানে মডার্ন প্লে অ্যাংজাইটিটা কিন্তু অ্যাভয়েড করতে হবে একদম ছোটবেলা থেকেই যোগ শুরু করতে হবে সেই জন্য আমরা এই ছোটোবেলা থেকেই যদি একটা ধ্যান প্রাণায়াম করতে শুরু করি দেখবেন আস্তে আস্তে না এই অ্যাংজাইটিটা কিন্তু অনেক কমে গেছে এবং যাদের দেখছেন খুব বেশি অ্যাংজাইটি আছে তারা দরকার হলে সাইকিয়াট্রিস্টের সঙ্গে একটু যোগাযোগ করুন বা কাউন্সেলিং করুন নিজে নিজে আপনি দেখুন কগ্নেটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটা আমি একটু আগেই বলছিলাম আপনি ঘুমের ওষুধ না খেয়ে আপনি নিজেকে মোটিভেট করুন যে না আমার ঘুমের ওষুধ লাগবে না আমার ঠিক ঘুম হবে এবং আপনি একটা নির্দিষ্ট টাইমে শুয়ে পড়বেন আপনি তৈরি করবেন আপনি শুয়ে পড়বেন এবং রাত্রেবেলা মোবাইল বা ল্যাপটপ বেশি বেশি এগুলো টিভি দেখবেন না দেখবেন আস্তে আস্তে আপনার ঘুম চলে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে বয়সকালেও ভ্যাকসিনের একটা গুরুত্ব রয়েছে শিশুদের ভ্যাকসিনের কথা সবাই জানে কিন্তু বয়স্কদের ভ্যাকসিনের কথা ততটা এখন অনেকেই জানেন না কি ভ্যাকসিন গুরুত্বপূর্ণ এখন বয়সকালে ভ্যাকসিন বলতে আমরা সাধারণত এই মুহুর্তে যেটা আমরা নানা রকম ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল রেকমেন্ডেশন যেগুলো হয়েছে এখন সেটা বলি না বয়সকালে কতগুলো সিরিয়াস অসুখ হয় তার মধ্যে একটা হচ্ছে নিউমোনিয়া ঠিক আছে সেই নিউমোনিয়া দুটো মেন কারণে হয়ে থাকে এবং সেটা অনেক সময় লাইফ থ্রেটনিং হতে পারে ভেন্টিলেটারে গেলো এবং মারা যাওয়ার সম্ভাবনাও অনেকটা হাই থাকে তা সেখানে নিউমো নিউমোনিয়া সেটা কমনেস্ট নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল নিউমোনিয়াও খুব সিরিয়াস হয়ে যায় বয়স্কদের ক্ষেত্রে তা এই দুটোর এগেনস্টে এই মুহুর্তে ভ্যাকসিন রেকমেন্ডেশান ইন্ডিয়াতেও আছে এবং সমস্ত ডেভেলপড কান্ট্রিতে আছে তা নিমোকাল ভ্যাকসিন সাধারণত আমি শুধু আমাদের রেকমেন্ডেশানটাই বলি কেন এজ লিমিট টিমিটগুলো একটু আলাদা আছে অন্যান্য দেশে ইউজুয়ালি সিক্সটি ইয়ার্স প্লাস হলেই আমরা ভ্যাকসিন দেওয়ার কথা বলে থাকি তবে যদি কোনো ক্রনিক অসুখ বিসুখ থাকে ক্রনিক লাং ডিজিজ মানে ব্রঙ্কাইটিস আছে কি অ্যাজমা আছে কিংবা কারুর ক্রনিক কিডনি ডিজিজ আছে ডায়াবেটিস আছে হার্ট ফেলিওর আছে এইসব যদি থেকে থাকে তাহলে ফিফটি অ্যাবাভ যে কেউই এই ভ্যাকসিন নেওয়ার কতবার করা যেতে পারে এখন এখানে যেটা হচ্ছে যে রেকমেন্ডেশন আমরা ফলো করি নিমোকাল ভ্যাকসিন দু রকম হয় আবার একটা কনজুগেট ভ্যাকসিন আছে আর একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন আছে তা আমরা সাধারণত যেটা রেকমেন্ডেশান আছে যে নিমোকাল যেটা কনজুগেট ভ্যাকসিনটা একবার দিয়ে দেওয়া হলো লাইফ টাইমে একবারই আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে সিক্স মান্থস টু ওয়ান ইয়ার পরে ওই পলিস্যাকারাইড ভ্যাকসিনটা দেওয়ার কথা বলা হয় তাদের কেন কারণ কী না যেটা কনজুগেট ভ্যাকসিনটা থার্টিন স্ট্রেন অফ তেরোটা স্ট্রেন অফ নিমোক কভার করে হ্যাঁ আর যেটা পলিস্যাকারাইড ভ্যাকসিন সেটা তেইশটা কভার করে থাকে

ওয়েদার চেঞ্জ হচ্ছে শীত আসছে ওই সময়টাতে হয় সাদা নেভিস পেয়ে আবার অন্য হয় তা আমাদের এখানে মোটামুটি ওই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে সেপ্টেম্বর অক্টোবর নিয়ানোটা ভালো স্যার ঋতুপরি একটু অ্যাড করছি এর সঙ্গে আমাদের কান্ট্রিতে না হেপাটাইটিস বি অনেকেরই ভ্যাকসিন নেওয়া নেই প্রত্যেকেই যাদের যাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া নেই তারা চেক করে দেখে নেবেন ভ্যাকসিন নেওয়া আছে কিনা না থাকলে প্রত্যেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নেবেন বয়স্কালেও হেপাটাইটিস বিটা খুব জরুরি এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন যাদের ধরুন নেওয়া আছে তারা চেক করে দেখবেন যে বুস্টার ডোজটা লাগবে কিনা যদি দেখা যায় যে দশ ইউনিটের কম আছে তাহলে একটা বুস্টার ডোজ নিতে হবে আচ্ছা এবং দশ বছর পর পর টিটনাস টক্সয়েড ভ্যাকসিনটা নিয়ে নেওয়া ভালো আচ্ছা স্যার এই স্যারই বলছেন ঋতু পরিবর্তনে একটা বয়স্কদের কিন্তু এটা খুব সমস্যা হয় তো একটু ছোট্ট করে যদি বলেন ঋতু পরিবর্তনে কীভাবে সতর্ক থাকবেন দেখুন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যেটা হয় এটা অ্যাজমা যেটা আমাদের এপিসোডিক ব্রেথলেস্টেস ধরুন হঠাৎ হঠাৎ হলো বা ধরুন এটা সিওপিডি অ্যাকসারবেশান খুবই কমন সেই জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে সজত থাকতে হবে যাতে আমাদের এই অ্যাজমার অ্যাটাক যাতে না হয় যাতে সিওপিডি অ্যাটাক না হয় এবং যারা ধরুন অ্যাজমার যদি ইনহেলার নিচ্ছেন ইনহেলারটা কিন্তু খুব সেফ ইনহেলার নেওয়ার পরে আপনারা গার্গেল করে নেবেন সিওপিডি যাদের আপনারা যারা ইনহেলার নিচ্ছেন তারা ইনহেলারটা নেবেন এবং গার্গেল করবেন রেগুলার বেসিসে যদি নেন এবং আপনার ধরুন কোনো সমস্যা হলো কাশি হলো হলদে হলদে কপ বেরলো তাহলে আপনি একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিজেই শুরু করে দিতে পারবেন এগুলো যদি আপনি করেন আপনি যদি এগুলো হাঁটাচলা করেন প্রাণায়াম করেন এবং ডিসিপ্লিন লাইফ লিড করেন দেখবেন কিন্তু আপনার বেশি অসুবিধা হচ্ছে না এই ডিসিপ্লিন লাইফ এবং রেগুলার বেসে ব্যায়াম প্রাণায়াম চর্চা এটা কিন্তু সাফল্যের মূল চাবি এখানে একটা আছে ঘুরতে যান অনেক সময় অনেক বয়স্ক মানুষই কিন্তু ঘুরতে যান সেখানেও কি কোনো বিশেষ সতর্কতা নিতে হবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বয়স্কদের ঘুরতে যাওয়ার সময় আপনি যেটা খেয়াল রাখবেন আপনার ডায়াবেটিসের ওষুধ ঠিক মতো নেওয়া হয়েছে কিনা আপনার ব্লাড প্রেসারের ওষুধ ঠিক মতো নেওয়া হয়েছে কিনা কোর্স অফ অ্যান্টিবায়োটিক আপনার আপনার সঙ্গে আছে কিনা অন্যান্য ধরুন প্যান্টোপ্রাজোল বা যেগুলো যেগুলো লাগে আপনি সবসময় সঙ্গে নিয়ে যাবেন তাহলেই আপনি যদি প্ল্যান করে সব কিছু একসঙ্গে নিয়ে যান তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই শীতকালে যার যার বা ঋতু পরিবর্তনের সময় যে ওয়াকিং করেন সেখানে কি কোনো রেস্ট্রিকশন আছে দেখুন এখন যেহেতু অনেক পলিউশনটা খুবই বেশি একটা মাত্রায় পৌঁছে গেছে খুব সকালে যদি আপনি না হেঁটে আপনি একটু পরের দিকে হাঁটলে ভালো বা বিকেলের দিকেও আপনি হাঁটতে পারবেন কোনো অসুবিধা নেই স্যারের কাছে আসবে অনেক বয়স্ক মানুষ কিন্তু মানে পুরুষরা ধূমপান বা মদ্যপান মহিলাদের ক্ষেত্রে জর্দা পান এই ধু এইটা কতটা খারাপ এটা তো একদমই মানে উচিত না এটা বেসিক্যালি টবাকো তামাক যে কোনো ফর্মে ওরাল মানে মুখে খাচ্ছেন হয়তো জর্দা হিসাবে বা ধূমপান করছেন সিগারেট বা বিড়ি হিসাবে এটা শরীরের তো কোনো কাজেই লাগে না এটা যেটা বেসিক্যালি সব সমস্ত অর্গানেরই ক্ষতি করে হ্যাঁ যেটা অ্যাসিড গ্যাসও বেশি হচ্ছে তার থেকে থেকে শুরু করে লাগে ক্যান্সার থেকে সিওপিডি থেকে শুরু করে স্ট্রোক হার্ট অ্যাটাক থেকে শুরু করে সবই সবই মানে পেছনে তামাকু বা টব্যাকো আছে সুতরাং এটা তো একদমই জাস্টিফাই নয় এটা বন্ধ করা ভীষণভাবে জরুরি আর অধিকাংশ অনেকেরই সিওপিডি থাকে আছে যেটা বলা হচ্ছিল যে ক্রনিক ব্রঙ্কাইটিস আছে সেখানে স্মোক করে যাওয়া মানে তো সিওপিডিটা আরও আরও খারাপ হবে জিনিসটা ওয়ার্সিনিং হচ্ছে আর অ্যালকোহলের ব্যাপারটা যেটা হচ্ছে যে অ্যালকোহল ব্যাপারটা যদি উইথ লিমিট খাওয়া হয় বিশেষ করে শীতের দেশে যেখানে পরিমিত পরিমাণ অ্যালকোহল খেলে বিশেষ করে রেড ওয়াইন জাতীয় খেলে কিছুটা শারীরিক বেনিফিট আছে বটে কিন্তু আমাদের দেশের এই এনভায়রনমেন্টে অ্যালকোহলের তেমন কোনো রোল নেই মানে পজিটিভ কোনো হেলথ রোল নেই মানে ওই যে বলে ভ্রান্ত ধারণা যে একটু খেলে ভালো থাকবে সেটা নয় স্যারের কাছে জানতে চাইবো আমাদের একদম অনুষ্ঠান শেষে দুজনের কাছেই জানতে চাইবো বিশেষ বার্তা কি দেবেন বয়স্কদের সামগ্রিকভাবে ভালো থাকার ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো থাকতে গেলে আপনি মনে করবেন আমি ভালো আছি সবসময় মনটাকে আপনি চাঙ্গা রাখবেন মনটা সবসময় আনন্দে রাখুন আপনি একটা ডিসিপ্লিন লাইভ লিড করুন আপনি পরিমিত খান মাঝে মধ্যে আপনি চেক আপ করান এগুলো হাঁটাচলা করুন আর কখনোই আপনি ভয় পাবেন না সবসময় এই যে মনের মধ্যে একটা ভয় আমার বুঝি এটা হতে পারে আমার বুঝি এটা হতে পারে এটা কিন্তু এটা বিরাট ক্ষতি করে আমাদের সাইকোলজিক্যালি এবং আপনি সব সময় অ্যাফর্ম করবেন আমি ভালো আছি আমার কোনো অসুবিধা নেই আপনি রেগুলার মেডিটেশন করুন যোগ প্রাণায়াম করুন হাঁটাচলা করুন এবং সব সময় আনন্দে থাকুন মানসিকভাবে ভালো থাকা আনন্দে থাকাটা খুব জরুরি আপনার যেটা বার্তা আপনার কাছ থেকে একটু জানতে চাইবে সংক্ষিপ্তভাবে কি কি পরীক্ষা ইউজুয়ালি করাটা ভালো মানে আচ্ছা বয়স্ক মানুষদের বিশেষ করে আমরা যখন বার্ধক্য কথা বলছি ষাট প্লাস বয়সে তখন প্রত্যেক বছরই একটা করে হেলথ চেক করা দরকার ঠিক আছে বেসিক মিনিমাম যেগুলো হয়তো হিমোগ্লোবিন বা সিবিসি চেক করা সুগার কোলেস্টেরল হ্যাঁ এবং মেলের ক্ষেত্রে হয়তো প্রস্টেটের ব্যাপারটা চেক করা মানে পিএসএ দরকার পড়লে চেক করতে হতে পারে কিডনি ফাংশন হ্যাঁ এবং ব্যাকগ্রাউন্ড ওনাদের আর কি কি অসুখ বিসুখ আছে সেটা জানলে অবশ্য সুবিধা হয় সেই বেসিসে সেগুলোও চেক করতে হবে মানে রেগুলার বেসিসে রেগুলার বেসিসে বছরে অন্তত একবার করে চিকিৎসা থাকা ভালো আমাদের আলোচনা একদম শেষে চলে এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে বয়সকালে ভালো থাকা যায় স্যাররা যেটা বলতে চাইলেন সেটার জন্য নিজের মানসিক দৃঢ়তা খুব জরুরি এবং মানসিক দৃঢ়তার সাথে সাথে আপনাদেরকে ভাবতে হবে আমরা ভালো থাকবো আনন্দে থাকব এটাও খুব জরুরি আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে বয়স্ক মানুষেরা যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির লোকদের তাদের প্রতি সহানুভূতি সহমর্মিতা সমাজের একটা দায়িত্ব সামগ্রিকভাবে সমাজ পরিবার এবং বয়স্ক মানুষ নিজে যদি ভালো থাকতে চান তাহলে বয়স্ককেও বয়স্কেও উপভোগ করা যায় জীবনের দ্বিতীয় শৈশব উপভোগ্য হয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আশীর্বাদে আমরাও ভালো থাকবো এই আশা রেখে আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে দশ বিশ্লেষণ করার